এবার পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির জীবন ও ব্যক্তিত্বের উপরে স্মৃতিচারণা করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী শিবময় আনন্দজি মহারাজ। মহারাজ রামকৃষ্ণ মিশন মঠের অছি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য। ओम संसार संसारार्णव घोरे कर्णधार स्वरूपक नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। पूज्यपाद आमादेर आजकेर सभापति श्रीमद् स्वामी स्मरणानंदजी महाराज आज के मंचे उपविष्ट विशिष्ट सन्यासी वक्तागण एवं आमादेर सुनील कान्त कान्ति राय आमादेर प्रिय बंधु महाराजेर खूबी घनिष्ठ एरा स्मृतिचारणा करबेन। तादेर सम्बोधन करछि एवं सम्मुखे उपविष्ट एवं जारा मंचेओ आछेन जारा आमार पूजनीय सन्यासी एवं प्रिय सन्यासी एवं ब्रह्मचारी भ्रातृवृंद श्रद्धा भाजा सन्यासिनी माताजीरा ব্রহ্মচারিণী মাতাজিরা এবং আজকে সভায় বিপুল জনসংখ্যায় যে বিপুল সংখ্যায় মহারাজের সাক্ষাৎ শিষ্য শিষ্যাবৃন্দ এবং সাধারণ ভক্তবৃন্দ মহারাজের প্রভাব আজকের জনসংখ্যা দেখে আমরা স্বভাবতই বুঝতে পারছি। এই প্রসঙ্গে মনে হয় পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি যার ওই যে অসাধারণ রচনা অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায় আদিয়ন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানব কায়, এই সঙ্গীত শুনে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহাপুরুষ মহারাজ এরা বলেছিলেন যে প্রত্যক্ষ ঈশ্বর উপলব্ধি ছাড়া এরকম সঙ্গীত রচিত হয় না। সেই মহারাজ বলতেন যে আমরা আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের সংঘাধ্যক্ষের মাধ্যমে যেমন প্রতি বছর দুর্গাপূজাতে নতুন নতুন দুর্গা প্রতিমাতে আমরা মা দুর্গার একই মা দুর্গার পূজা করে থাকি সেরকম এই আমাদের প্রতি যে পঞ্চদশ তম যে আমাদের সংঘাধ্যক্ষ তার দেহ মনের মধ্যে দিয়েও আমরা শ্রীরামকৃষ্ণের পূজা করেছি। মনে পড়ে তিনি তাকে যেদিন বরণ করা হয়েছিল তিনি কিন্তু সেদিনই যেন বিদায় সঙ্গীতটা একটু শুনিয়েছিলেন, কারণ তার আগে যে চতুর্দশ সংঘাধ্যক্ষ ছিলেন গহনানন্দজি তার থেকে এর বোধহয় তফাৎ সঙ্গে যোগদানের সময়ের ব্যবধান বেশি ছিল না। কাজী উনি বললেন আমারও স্মরণ করলেন ওরও প্রয়া মহাপ্রয়াণের কথা সেদিন স্মরণ করেছিল আমার বেশ মনে আছে। কিন্তু মহারাজের কথা বলতে গেলে মনে হয় তাদের যে পরিবারের দিনাজপুরের রাজপুরোহিত ছিলেন তার পিতা এবং কান্তজি অর্থাৎ শ্রীকৃষ্ণের একটা রূপ তার সেই রাজপুরোহিত ছিলেন এবং তার পূজারী ছিলেন। এরা কৃষ্ণ ভক্ত, ইনি ছিলেন ভাগবতের পণ্ডিত। ভট্টাচার্য উপাধিটা লিখতেন না, তর্কতীর্থ লেখা হতো তার নামের শেষে। কিন্তু আমাদের উচ্চকোটির সন্ন্যাসী স্বামী গদাধরানন্দজির সংস্পর্শে এসে এই পরিবারটা আস্তে আস্তে রামকৃষ্ণ অনুরাগীতে অনুরাগী হয়ে ওঠেন এবং তার ফল আমরা দেখতে পাই। আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি যার নাম সত্যকৃষ্ণ, ভাইদের সকলের নামের সঙ্গে কৃষ্ণ যোগ ছিল বোঝা যায় কৃষ্ণ ভক্ত এরা, কিন্তু এরা রামকৃষ্ণ ভক্তেতে পরিণত হলেন
ওই গদাধরানন্দজির সংস্পর্শে এসে, এবং তাদের মধ্যে তিনজন আমাদের সংঘের সন্ন্যাসী এবং একজন শারদামঠের সন্ন্যাসিনী। কাজেই বোঝা যাচ্ছে রামকৃষ্ণ প্রভাব তাদের পরিবারের মধ্যে কী গভীরভাবে পড়েছিল। বিজ্ঞানানন্দজির মহারাজ আত্মস্থানন্দ ছিলেন বিজ্ঞানানন্দজির সাক্ষাৎ শিষ্য, এবং এই যে আমাদের শ্রীরামকৃষ্ণের বিশাল মন্দির আমাদের চোখের সামনে, বিশ্ববিখ্যাত মন্দির, এবং কলকাতা তো বটেই ভারতবর্ষের বিখ্যাত মন্দির, এই মন্দির যখন উৎসর্গীকৃত হচ্ছে সেই অনুষ্ঠানে 1938 সালে আমাদের তখনকার সংঘাধ্যক্ষ বিজ্ঞানানন্দজি যখন উৎসর্গীকৃত উৎসর্গ করছিলেন, সেই অনুষ্ঠানে আত্মস্থানন্দজি উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে বিজ্ঞান মহারাজ বিজ্ঞানানন্দজি বলেন স্বামীজিকে আহ্বান করে, স্বামীজি আপনি বলেছে, স্বামীজি তখন প্রয়াত, আমাদের পরবর্তী যে অধ্যক্ষ রাজা মহারাজ ব্রহ্মানন্দজি তিনিও প্রয়াত, মহাপুরুষ মহারাজও প্রয়াত, আরও অন্যান্য অনেক গুরু ভাই প্রয়াত, বলেছিলেন যে স্বামীজি আপনি বলেছিলেন যে উপর থেকে আপনারা যখন এই মন্দির উৎসর্গীকৃত হবে আপনি দেখে এর সঙ্গে যোগদান করবেন। আমি তাদের দেখছি যে উপরে তারা উপস্থিত থেকে এই মন্দিরের যে উৎসর্গীকরণ তারা আনন্দের সঙ্গে তার সঙ্গে সমবেত হয়ে যোগদান করেছেন। কাজে সেই কথা আমরা আত্মস্থানন্দজির কাছ থেকে, উনি ইদানিং যতদিন শরীর ভালো ছিল তখন এই বিজ্ঞানানন্দজির জন্মতিথির দিন এই সকালবেলায়, কারণ সেটা একাদশীর দিন বিকেলবেলায় রামনাম হয়, সকালবেলায় এই যে জীবনী পাঠ হতো উনি জীবনী পাঠ করতেন এবং তার নিজের অভিজ্ঞতাও তার সঙ্গে সঙ্গে বলতেন। তার কথার সম্পর্কে আমরা একটু শুনেছি মহারাজের কাছ থেকে, মহারাজের বক্তব্যের মধ্যে তিনি যে উৎসাহে সেবাকর্মে লেগে থাকতেন তার একটা আমাদের দৃষ্টান্ত বলি। তদানীন্তন মাধবানন্দ স্বামী, তিনি জেনারেল সেক্রেটারি, যদিও তিনি আমাদের নবম সংঘাধ্যক্ষ কিন্তু সাধারণ সম্পাদক হিসেবেই তিনি বেশি বিখ্যাত, এবং আমাদের যত বিখ্যাত প্রতিষ্ঠানগুলো ইদানিং দেখা যাচ্ছে, নরেন্দ্রপুরী বলুন, এই শারদাপীঠই বলুন, আর আমাদের রহড়াই বলুন, পুরুলিয়াই বলুন, সে আর ওই দক্ষিণের যে সমস্ত কোয়েম্বটোর ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু মাধবানন্দজির সাধারণ সম্পাদক যখন তিনি ছিলেন সেই সময়ই সেগুলো এত উন্নতির চরম শিখরে আরোহণ করে। সেই মাধবানন্দ স্বামী এই আত্মস্থানন্দজির সম্পর্কে একজন হেড অফ সেন্টারকে, সংঘের প্রধানকে তাকে পাঠাচ্ছেন, বলছেন আমি তোমার কাছে পাঠাচ্ছি একজন একটি অ্যাটম বোমাকে, কাজেই তাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী এবং ডাইনামিক বোঝা যায় তিনি ছিলেন। তার সঙ্গে সঙ্গে মহারাজের যে অন্যদিকটা, তার যে কর্মতা কর্ম সেবাকর্মের মধ্যেই তিনি মেতে যেতেন তা নয়, তিনি যে সেবাকর্মের মধ্যে মেতে যেতেন তা তো আমরা দেখেছি, তিনি সেবাকর্মের মধ্যেই শুধু মেতে যেতেন না, তিনি যে কোনো জায়গায় যেতেন মাতিয়ে দিতেন, এবং নিজেও সবাই নিজে মেতে যেতেন, সবাইকে মাতিয়ে দিতেন। আজকে এখানে ভজন কীর্তন হচ্ছিল, দূর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, মহারাজ উপস্থিত থাকলে সবাইকে শুধু নাচিয়ে গাইয়ে নাচিয়ে দিতেন, সবাইকে অনেককে নাচিয়ে দিতেন তার মধ্যে। কাজী মহারাজের সেই ইয়ের কথা মনে পড়ে যে মহারাজের যে সেবা কেন্দ্র কত ডাইনামিজম ছিল সেটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে আরও মনে পড়ে মহারাজ কিন্তু ঠিক বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন মাধবানন্দকে, মহারাজ আমি কিন্তু আপনার শেষ অসুখের সময় সেবা করতে আসব। একটু আগেই আমরা শুনলাম মহারাজ রেঙ্গুনে ছিলেন, রেঙ্গুনের যে শ্রেষ্ঠ হাসপাতালটি ছিল তার অধ্যক্ষতা করছিলেন, কিন্তু সেখান থেকে ঠিক সেই সময় বোধহয় 1965 সালে আমাদের যারা সেবা করছিলেন তার মধ্যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন স্বামী লোকনাথানন্দজি, আরেকজন প্রয়াত আমার বন্ধু সুধাংশু মহারাজ, স্বামী ভবহরানন্দজি তিনি প্রয়াত, কিন্তু মহারাজ আত্মস্থানন্দজি সেই সময় এসে এই সেবা কর্মের মধ্যেও যোগ দেন। আরেকটি বিশেষ ঘটনা মনে হয় সেবাকর্মের ব্যাপারে, ধনেটি গ্রাম গুজরাটে মহারাজ ছিলেন, আপনারা শুনেছেন রাজকোটে মন্দির প্রতিষ্ঠার সময় তিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, ওর পুস্তিকার মধ্যে বেরিয়েছে। সেই মন্দির প্রতিষ্ঠার সময় এপ্রিল মাসের 1979 সালে
সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে কিরকম মাতিয়ে দিয়েছিলেন। শুধু মন্দির প্রতিষ্ঠা ছাড়া রাজকোটের যত কাছাকাছি যত সব তীর্থক্ষেত্র এবং পিলগ্রিম ইন্টারেস্টের সেন্টারগুলো সবগুলো আমরা দেখেছিলাম। সে গিরনার পাহাড়ই বলুন আর ওই যে পাহাড়ের উপরে দত্তাত্রেয় মন্দির টন্দির সবই দেখেছিলাম। আর আমাদের অখণ্ডানন্দজি যেখানে এই জুনাগড় জামনগর এই সব জায়গাগুলো ঘুরে টুরে সব দেখেছিলাম। কিন্তু সেখানে বিশেষ করে মনে পড়ছে গুজরাটের একটা গ্রামে, ওদিকে তো রুখাশুখা জায়গা, আমাদের মতো বাংলার মতো তো উর্বরা জায়গা নয়, সেখানে অকাল হয়েছে, দুর্ভিক্ষ পীড়িত লোকেরা, মহারাজ সেখানে তার দলবল নিয়ে রিলিফ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু গ্রামবাসীরা কিছুতেই তাদের কাছ থেকে রিলিফ নেবে না। আরে আপনারা গেরুয়াধারী, আপনাদের তো আমরা রিলিফ দেব, আমরা তো সাহায্য করব আপনাদের, আপনাদের কাছ থেকে ভিক্ষা নেব কী করে, এইটা বলতে আরম্ভ করলেন। তখন মহারাজ অনেক কষ্টে তাদের বোঝালেন যে না না, তোমাদের এখন দুঃসময় পড়েছে, তোমাদের এটা ধার হিসেবে দেওয়া হচ্ছে, এটা তোমাদের ধার হিসেবে দেওয়া হচ্ছে, তোমাদের যখন সামর্থ্য হবে তখন তোমরা ধার শোধ করবে। বাস্তবিক পক্ষে মহারাজ এগুলো রিলিফ করার পরে ভুলে গেছিলেন। হঠাৎ দেখছেন একবার গাড়ি গাড়ি সব নানান রকম আনাজ পত্র চাল ডাল তরি তরকারি হাজির হচ্ছে। কি মহারাজ কি করে হঠাৎ এইরকম ডাকাত পড়ার মতো করে জিনিস লুটে নিয়ে যাচ্ছে, না জিনিস সাপ্লাই করে যাচ্ছে। তখন ওরা বলল, আস্তে আস্তে বুঝলেন ওই যে ধনেটি গ্রাম, ধনেটি গ্রাম থেকে ওরা যে রিলিফ পেয়েছিল, যে সেবার জিনিসগুলো পেয়েছিল সেগুলো শোধ হিসাব করে দিতে আসছে। সেই ধনেটি গ্রামের সঙ্গে আমাদের রিলিফের সম্পর্ক এত নিবিড় হয়ে যায়, মহারাজকে প্রায় সেখানে তারা দেবতা হিসাবে মনে করে। কাজেই আজকে তো আমাদের বেশি কথা বলার অবকাশ নেই, তা বলি তো মহারাজকে আমরা সেখানে দেখেছি যে মহারাজ যখন কাজের মধ্যে নামতেন, তার এই যে কাজের মধ্যে যখন তিনি নেমে যেতেন তখন তিনি সবাইকে মাতিয়ে তুলতেন এবং সকলকে কাজের মধ্যে টেনে নামাতেন। সেটা বললাম ওই যে গানের মধ্যে আছে না, মাতিয়ে দে মা আনন্দময়ী একেবারে মেতে যাই, মহারাজের কিন্তু মাতিয়ে দেওয়ার একটা ভাব ছিল, সে যে কোনো কাজেই নেবেন সেটা। কাজে আমরা মহারাজ ইদানিং অসুস্থ হয়ে গেলেন, মহারাজের সেই মাতিয়ে দেওয়ার ভাবটা আমরা পাচ্ছিলাম না, কাজেই এখন যেন মহারাজকে সেই বিশেষ করে তার অভাব অনুভব করছি। যেরকম মাতিয়ে দেওয়ার লোক এবং যার উপস্থিতি এত প্রভাব দিক চক্রবাল দেখা যাচ্ছে যে দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, এবং রাস্তায় আস্তে আস্তে আমরা আজকে দেখেছি কী পরিমাণ ভিড় এদিকে আসছে, এবং পথে যে এই রাস্তায় জিটি রোডে যে কত ট্রাফিক জ্যাম হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে। কাজেই মহারাজকে আজকের দিনে আমরা সকলে, বিশেষ করে তিনি আমাদের সামনে যে সেবা কর্মের, তার সঙ্গে সঙ্গে একটা কথা মনে হচ্ছে, ওই একটি গানের কথা বলেছে, এরা গানের কথা বলেছিল, আমারও একটি গানের কথা মনে হচ্ছে, যাটা যারা মহারাজের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছিলেন তাদের মধ্যে কাছে শুনেছি, মহারাজ কখনো কখনো প্রভু আমার প্রিয় আমার পরম ঘন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার জনম মরণ হে। এই গানটি গাইতে শুনতেন, শুনতে শুনতে অশ্রু বিসর্জন করতেন। ভক্তের ঘরের ছেলে, কৃষ্ণ ভক্ত, কাজেই প্রভু আমার প্রিয় আমার পরম ঘন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। তার মধ্যে শুধু কর্মই ছিল, শুধু রজগুণই ছিল তা নয়, ভক্তিও যথেষ্ট ছিল, চাপা ছিল, কিন্তু মাঝে মাঝে এই গানের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশিত হয়ে গেল। মহারাজ আমাদের কাছে যে আদর্শ রেখে দিয়ে গেলেন, সেই আদর্শ এবং তার সাক্ষাৎ শিষ্যদের কাছে তার আদর্শ রয়েছে, তার উপদেশ রয়েছে, সেগুলো আমরা যথাসম্ভব মেনে চলবার চেষ্টা করব। আজকে ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনাই করি। হরি ওম তৎসত।